লিপস্টিক দেয়া তো শেষ, আমি একটু গল্প করি। রীতি তো আগে ভালো মতো করতে হবে, তাই না? বাহ, অবশেষে শেষ হলো। কেমন আছো তুমি? ভালো। আচ্ছা শ্রেষ্ঠা, ঈদ কেমন কাটলো তোমার? ভালো কেটেছে। ভালো কেটেছে? তোমার একটা ডঙ্কি না কি জিনিস ছিল, একটা ছাগল? আমার ওর নাম দিয়েছিলাম উনি ডঙ্কি, আর গরু দুইটার নাম দিয়েছিলাম, কালো গরুটার নাম কাটুস আর ব্রাউন গরুটার নাম কুটুস। কুটুস, কাটুস, কুটুস। আর ডঙ্কি ওর নাম? আচ্ছা ডঙ্কি কেমন আছে এখন? ডঙ্কি তো নাই। ডঙ্কি এখন কোথায় আছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে? তুমি কি কান্না করেছো? মাম্মা আর আমার মামা যখন ছোট ছিল তখন আমার আম্মুর ভাই ভয়ে ছুটে খাটের তলায় গিয়ে বসে থাকতো যখন কোরবানি হতো। আর মাম্মা গিয়ে নিচে দেখতো। তুমি কি অনেক দুষ্টু? আচ্ছা তোমার তো ভাইয়া আছে, ভাইয়া বেশি দুষ্টু নাকি তুমি বেশি দুষ্টু? ভাইয়া আর আমি দুজনেই বেশি দুষ্টু। দুজনেই বেশি দুষ্টু? আচ্ছা এই যে ডার্ক একটা লিপস্টিক দিয়েছ, তোমার কি ডার্ক লিপস্টিক বেশি পছন্দ? তা আবার রেড কালার। তা আবার রেড কালার? মামা কি এটা দিতে দেয়? নো ওয়ে। এইবার ঈদে যে এত বৃষ্টি হলো, বৃষ্টির সময় তুমি কি করতে, মন খারাপ হতো না? না, আমি আমি যখন আগে দেখে ফেলতাম উকি দিয়ে, এভাবে দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে তখন আমার মাথায় অনেক চানকে আসতো। বলতাম যে মাম্মা বাড়িতে বৃষ্টি হচ্ছে, বাঁধে গিয়ে দেখে আসি, তারপর বাঁধে গিয়ে হাত বের করে দিয়ে বসে থাকতাম। দেখে থাকতে ঠান্ডা লাগতো না? মা বকা দিত না? না, মামা তো দেখেই না। মা দেখেই নি? আচ্ছা আমি শুনেছি যে তুমি হচ্ছে নানুর বাসায় বেশি থাকো, তাই না? নানুর বাসায় সবচেয়ে বেশি প্রিয় কে তোমার? আমার আম্মুর মেজা খালা। তাই? আচ্ছা কেউ বকে তোমাকে ওখানে? তিনজন বকে। তিনজন বকে? ছোট নানু, তিনতালার নানু আর চারতালার নানু। তোমার আব্বু আম্মু দুজনের মধ্যে সবচেয়ে বেশি কে তোমাকে বকে? মা বেশি বকে আর বাবা আমাকে বাঁচায়। ইন্টারভিউটা দেখে ফেলবে তখন মা কি বকবে নাকি হাসবে বলো তো? কিছুই বলবে না। আচ্ছা রিসেন্ট তোমার একটা ভিডিও দেখেছি, তুমি বলেছিলে মাম্মার নাকি কমন সেন্স নেই। মাম্মার তো কমন সেন্স নাই। কেন? বুদ্ধি তো নাই। আর তাই সবচেয়ে বেশি বুদ্ধি তাহলে কার তোমার? আমি, ভাইয়া আর পাপা। আচ্ছা তোমার এত সুন্দর একটা নাম শ্রেষ্ঠা, এই নামটা কে রেখেছে? আমার আম্মু আর আব্বু। তোমার আম্মু যদি এত সুন্দর একটা নাম রাখতে পারে তাহলে কেন তার কমন সেন্স নেই? না আমার কমন সেন্সের মধ্যে কোনো পার্থক্য তোই নেই। তোমার মনে হলো কি কমন সেন্সটা আসলে কি? কমন সেন্স কি বলো তো? কমন সেন্স মানে বুদ্ধি। বুদ্ধি? তো তোমার কেন মনে হলো তোমার অনেক বুদ্ধি? আমি সব কিছু হচ্ছে ব্রেন দিয়ে কাজ করি। সব ব্রেন দিয়ে কাজ করো? আর যখন ম্যাথ করি তখন ফিঙ্গার ম্যাথ দিয়ে করি। ওয়ান প্লাস ওয়ান টু, সেভেন প্লাস সেভেন ইকুয়াল হচ্ছে গিয়ে 40। বলো তো 5 প্লাস 5 কত? 10 ইজ ভেরি ইজি, কারণ আমার হাতে পাঁচটা পাঁচটা করে আঙুল, কারণ 1 2 3 4 5 6 7 8 9 10। গরু কয়টা পা বলো তো? গরু চারটা পা। মুরগি কয়টা পা? মুরগি দুইটা পা। দুইটা পা? আচ্ছা বলো তো আকাশের রং কি? ব্লু এন্ড হোয়াইট। বৃষ্টি ভালো লাগে নাকি রোদ? বৃষ্টি রোদ দুইটাই। দুইটাই? তুমি তো এবার ঘুরতে বের হতে পারোনি, তোমার এবার মন খারাপ হয়নি? ঘুরতে বের হওয়ার চেয়ে আইসক্রিম খাওয়াই বেশি ভালো। আইসক্রিম তো খাওয়াই নাই, এখন রেইনি সিজন। রেইনি সিজন? সামার সিজন হলে তো খাওয়াবে। আচ্ছা তোমাকে পড়ালেখা করতে ভালো লাগে? পড়ালেখা করতে অনেক কষ্ট না? আমার অনেক মজা লাগে। তোমার অনেক মজা লাগে? কোন সাবজেক্টটা তোমার সবচেয়ে বেশি পছন্দের? কালারিং। তাই? আচ্ছা তুমি ম্যাথ করতে অনেক পছন্দ করো না, তোমার কি বাংলা বেশি ভালো লাগে নাকি ইংরেজি বেশি ভালো লাগে? ইংলিশ বাংলা ম্যাথ দুইটাই, সব কিছুই ভালো লাগে, যেটা পড়াবে সেটাই ভালো লাগে। সেটাই ভালো লাগে? তুমি কি সারাদিন পড়ো? সারাদিন পড়ি না। তোমার সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে? মেকআপ। মেকআপ? এই যে তুমি ডার্ক লিপস্টিক দিলে, এটা কি মা বকে? বকবেই তো। বকবেই তো? আজকে এই সুযোগে আমার সামনে ডার্ক লিপস্টিক দিয়ে ফেললে, এখন তো মা বকবে। কিছুই বলবে না। তুমি যে মাঝে মাঝে অনেক কথা বলে ফেলো, তোমার বাবা যে মাঝে মাঝে ভিডিও করে, তখন তোমার কি রাগ হয়?
সবগুলা একটা কথা বলতে গিয়ে ভিডিও আমাদের তো খুব ভালো লাগে দেখতে আমাদের তোমাদের ভালো লাগতে তো তাতে কি পায় আমার কি যায় আসে সবচেয়ে ভালো বন্ধু কে বলো তো রায়না রায়না আর বাসার মধ্যে বাসার মধ্যে তো কেউই নেই আমরা তো তোমার সাথে কথা বললাম এখন এখন একটু তোমার আম্মুর সাথে কথা বলি তুমি তো ডেকে নিয়ে আসো লিপস্টিক দিয়েছো আমিও তো মরে গেলাম ও মা আমি তো মাম্মা আমি তো দিবই বেবিদের এত ডার্ক লিপস্টিক দিতে হয় না মা বেবিদের ডার্ক লিপস্টিক দিতে হয় না তো কি হয়েছে একটুখানি দিলাম না একটুখানিও দিতে হয় না তাহলে লিপটা ব্ল্যাক হয়ে যাবে না পচা লাগবে তো আমার জয় আসে না বাহ সে খুব পাকনামি করছে তার কথাবার্তা একটু এরকমই মানে সবাই বলে যে ও বয়সের তুলনায় আসলে একটু বেশি ম্যাচিউর এটার পিছনে একটা কারণ আছে কারণ আমি যেহেতু জব করি আমরা হাজব্যান্ড ওয়াইফ বাসায় থাকি না ও ছোটোবেলা থেকে আমার আম্মু বাসায় থাকে আর ওই বাসায় সবাই একসাথে থাকে একই বিল্ডিংয়ে আমার মামা খালা সবাই থাকেন সো অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফ্যামিলি হয়েও আমরা একটা একান্নবর্তী ফ্যামিলির মধ্যে আমার বাচ্চারা আর কি বড় হচ্ছে সো ওই বাসায় ইটস আ হ্যাপেনিং হাউস আর কি আর কখনো একা থাকে না যেহেতু সব ম্যাচিউর মানুষদের সাথে থাকে সো বাচ্চারা হয় কি ম্যাচিউর কথাগুলোকে পিক করে সো যে কারণে ওর কথা ম্যাচিউর ও নিজেও একটু ম্যাচিউর আর অনেক সময় হয় কি যৌথ পরিবারে হচ্ছে যে অনেকে অনেক কিছু মানে অনেক খারাপ কিছু পিক করে সেটাকে কিভাবে সামলান মানে আমাদের মধ্যে যে ওর বাচ্চা দুষ্টুমি করলে কেন বকবো না নিজের বাবুর মতো নিজের বাচ্চার মতোই মানে আমি তো সবসময় আমার পক্ষে দেখা সম্ভব না ও কি করছে না করছে তো আমি এটাকে পজিটিভলি নেই যে বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যে সাবলীল পরিবেশটা সেটা আমার বাচ্চারা পায় আচ্ছা ভাবি সেটা হচ্ছে যে ও ওর যে ভিডিওগুলো আমরা দেখি ও তো জীবনেও কখনো এটা আপলোড দেয় না তা কে দেয় কোভিড টাইমে আমরা তো ওয়ার্ক ফ্রম হোম করতাম ওর ওর ছোটোবেলায় যেসব কথাবার্তা বলতো আমাদের ইন্টেনশন ছিল এটাকে একটা আর্কাইভ করে রাখা মানে ওর ও যে কথা বলে যে মানে ছোটোবেলায় তো আরও মজা করে কথা বলতো ওই ব্যাপারগুলোকেই আমরা স্টোর করতাম তো একদিন মনে হলো ওই সময় আমরা আমাদের পেজ থেকেই আপ করতাম মনে হলো যে আচ্ছা ওয়াই নট এগুলো আমরা আর্কাইভ করে রাখি অনেকেই আমাদেরকে বলেছে ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দিস ও যা করে এমন না স্ক্রিপ্টেড কিছু করে যে বাবা মেয়ের যে কনভারসেশন সেই কনভারসেশনটাই আমরা আসলে দেখি আচ্ছা শ্রেষ্ঠা তো এখন খুব ছোট শ্রেষ্ঠা কখনো বলে যে আমি বড় হয়ে এটা হব ওটা হব বা কিছু বলে গান করতে খুব ভালোবাসে হিল জুতা পরতে অনেক ভালোবাসে সে ডান্স করতে ভালোবাসে কবিতা ভালোবাসে অ্যাকচুয়ালি আমাদের কাছে ও তো এখনো একদমই ছোট একটা বাচ্চা এডুকেশনের প্রায়োরিটি পাবে সবার আগে এরপরে ওর যেটা হতে ইচ্ছা করে ওটা হবে আমরা ওকে সেই সাপোর্টটা দিই আচ্ছা শ্রেষ্ঠা আমাদের একটা গান শোনাও তো তুমি তো তখন বলনি তুমি গান পারো আমাদের একটা গান শোনাও তো পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা আগুন বন রামের আমি জানা আমার স্বপ্ন ফিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে পাবো না পাবো না পাগলা হাওয়া আর বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে বা কত সুন্দর করে গাইল আচ্ছা শ্রেষ্ঠা এতগুলো কোশ্চেন আমি তোমাকে করলাম আমার ব্যাপারে তোমার কিছু জানতে ইচ্ছে হচ্ছে না কি করে টিচার আমি টিচার আমার তোমার কি মনে হয় তোমার কি মনে হয় আমি কে করি টিচার কেন টিচার মনে হলো চেহারা দেখেই তো বোঝা যায় কমন সেন্স দিয়ে ওখানে টিভি চ্যানেলের স্টিকার কেন দেয়া ক্যামেরাটার মধ্যে বুঝলাম না বুঝলে না চ্যানেল থেকে এসেছি তোমার ইন্টারভিউ নিতে তাই মানে খবরের চ্যানেলের মানুষগুলো আমাকে প্রচুর ভালোবাসে খবর সবাই তোমাকে ভালোবাসে হ্যাঁ
আচ্ছা, তো আমরা তো একদম শেষ পর্যায়ে চলে আসলাম, আমরা চেষ্টা করব আমাদেরকে শ্রেষ্ঠা নেচে দেখাবে, পারবে না? ফুলে ফুকুরে ঢোলে ঢোলে বগে কিবা মৃদুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বগে কিবা মৃদুবাই, পিকো কিবা ফুল